এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। মেয়েটাকে আগে চিনতে নাকি? আগে না। হ্যাঁ বলো কি, তুমি যে কলির কেষ্ট, অত বড় ব্যারিস্টারের সুন্দরী মেয়ে, তোমার গান শুনে একেবারে মজে গেল? একটু ফিট ডাস দাও গুরু। কি টাচ? ফিট ডাস মানে চরণধুলি, চরণধুলি। না না একটু দাও, মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখবো, আমিও তাহলে ফাটিয়ে দেবো। নাও। হ্যালো, কি এটা? তোমার পাওনা, তোমাকে আর গান গাইতে হবে না। গাইতে হবে না? না, এরপর তোমাকে স্টেজে তুলি, তারপর দেখি কোন জৎসাহেব মেয়ে ভিড় মিখে পড়ে যাক, নাও তখন জেল খাটো, পুলিশ তখন ফাটিয়ে দেবে। আমার অত ট্যালেন্টেড গাইয়ে দরকার নেই, তোমার পাওনা গানটা বুঝে পেয়েছো, এবার দেশে কেটে পড়ো, বুঝেছ? এত তাড়াতাড়ি বুঝে গেলে? এক কাজ, এক কাজ কর, কি দুগ্গা দুগ্গা বলে ওকে পাশে তুলে দিয়া, বুঝলে? নবাচা ধুন বাক্স ফেল। এবার বাক্স প্যান্টটা গুছিয়ে ফেলো। নমস্কার। 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 কে? আমরা একটা ফাংশনের ব্যাপারে এসেছি, ইনি আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী ঢোল গোবিন্দ কাশি। বাহ, ঢোল কাশি একসঙ্গে? আগে আগে না, বসুন বসুন। বস 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 বস। কবে, কোথায়? তেইশে ফাল্গুন, শঙ্করপুর, তিস্তার কাছে। কাকে কাকে চাই? লতা, আশা, রফি, মান্না, হেমন্ত, কোনটি? সব কোনটিকেই পাবেন, তা কোন কোনটিকে চান? কাউকে নয়, শুধু কুমার গোপালকেই চাই। কুমার গোপাল? দেখ বাজে তুলে দিয়ে এলো, আপদ বিদায় হয়েছে, আর কোনো ভয় নেই, এটা পার্টি। আচ্ছা, কুমার গোপালকে চায়। ঠিক আছে, খুব ভালো। গোপাল, কুমার গোপাল, গোপাল, গোপাল পাঠিয়ে দিলেন। ইয়ে আচ্ছা, আপনাদের ওখানে ব্যারিস্টার আছে? না, গ্রামে ব্যারিস্টার নেই। নেই? ও, তাহলে জজ আছে? না, তাও নেই। আমি ওখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান, আমি সব। খুব ভালো। আপনার মেয়ে ছেলে আছে? কি যে বলেছেন, একটা পরিবার নিয়েই। বলছি আপনার ছেলে মেয়ে কটি? শুধু একটা ছেলে। কেন বলুন তো? তাহলে হবে 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 হবে, ওই ওই কুমার গোপালের ফাংশনই হবে। কুমার গোপাল হবে আগামী তেইশে ফাল্গুন। পাঠিয়ে দেবে। তেইশে ফাল্গুন? হ্যাঁ, যা সব ঘটনা ঘটে চলেছে এরপর আমরা আর কোনো রিস্ক নিতে চাই না। কিন্তু তেইশ তারিখে আর মাত্র কয়েকদিন বাকি,
এর মধ্যে এত কিছু জোগাড়যন্ত্র করা? না অনুরাধা, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি আর অমত করো না। না না, আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না, কেননা প্রপোজালটা তো আমি আপনাদের দিয়েছি। তাহলে 23 ফাল্গুনি বিয়ের ডেটটা ঠিক রইল, এর মধ্যে আমরা আশীর্বাদে কাজটা সেরে ফেলতে চাই। দিদিমণি, সারাদিন কিচ্ছু খাওনি। বলছি তো খাবো না, কেন বারে বারে বিরক্ত করছো? আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে কমলা? দিদিমণি কিছু খেতে চাইছে না। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। কি হলো মা, কেন খাচ্ছিস না? দেখ তো শরীরের কি হাল করেছিস তুই। সামনে তোর বিয়ে। না মা, এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। কেন তোমরা বুঝতে পারছো না? মা, মা এ তোর মনের ভুল। না মা, এ আমার মনের ভুল নয়, বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি ওকে ছাড়া বাঁচবো না মা, বাঁচবো না। সুরিতার এই বিয়েতে একেবারে মত নেই, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাই বলে ওর কথা মেনে দীপকের মতলা ছেলেকে বাদ দিয়ে কোন অজ্ঞেয় অশিক্ষিত ছেলের সঙ্গে আমি ওর বিয়ে দিতে পারি না। জানি না, আমি কিচ্ছু জানি না, তোমার যা ইচ্ছে হয় করো। দেখো সুনিতা আমাদের একমাত্র মেয়ে, আমিও চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। সুরিতার যদি কিছু হয় আমি কিন্তু বাঁচবো না। তুমি দেখো দীপকের সঙ্গে বিয়ে হওয়ার পর সব ঠিক হয়ে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।